20,000 বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুজন। একটি গাড়ির ভেতরে এই ফেন্সিডিলগুলি নিয়ে আসা হয়েছিল ফারাক্কা হলদিয়া রাজ্য সড়কের ওপর বড়োয়া থানার হিমঘর মোড় এলাকায়। পুলিশ সেখান থেকে গাড়িটি আটক করে। তারপরে গাড়ি থেকে পাওয়া যায় বিপুল পরিমাণে ফেন্সিডিল। কোথা থেকে সেই ফেন্সিডিলগুলি নিয়ে আসা হচ্ছিল সবটাই তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও ধৃতদের কাছ থেকে শুরু করে দিয়েছে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। পাঁচটা লোড নিতে পারবে না, এর উপরে 50টা লোড কিচ্ছু হবে না।